আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার নিউ ভিডিও। আজকে হাজির হলাম অবাক করার মতো একটি ভিডিও নিয়ে। আর আজকে আমার পুরো ভিডিওতে রয়েছে অবাক করার মতো বিশ্বের এমন ছয়টি স্থান যেখানে সূর্য অস্ত্র যায় না। আমরা সবাই জানি যে সূর্য সকালবেলা ওঠে এবং রাত্রে অস্ত যায়, এটা আমাদের কাছে স্বাভাবিক। কিন্তু আজকে আমি বিশ্বের এমন ছয়টি স্থান নিয়ে কথা বলবো যেখানে সূর্য অস্ত্রই যায় না। কি শুনে অবাক হলেন? তো অবাক হলেও আসলে সত্য। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আর চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। প্রথমে যে স্থানটির কথা বলবো সেটা হলো নরে। এটি অবস্থিত আর্কটিক সার্কেলে। এই স্থানকে মিডনাইট সানও বলা হয়ে থাকে, যেখানে মে থেকে জুলাই পর্যন্ত 76 দিন কোনো সূর্য অস্ত্র যায় না। অর্থাৎ ওই 76 দিন ওই স্থানে কোনো সকালও হয় না, রাত্রও হয় না। দ্বিতীয় যে স্থানটি সূর্য অস্ত যায় না তা হলো নুনাবুত। এটি অবস্থিত কানাডার নর্থ ওয়েস্ট টেরিটরিতে, যেখানে 2 মাস সূর্য অস্ত যায় না, আবার শীতের সময় 30 দিন সূর্য ওঠে না। এখন যে দেশটি নিয়ে কথা বলবো তা হলো আইসল্যান্ড। আইসল্যান্ডে জুলাই মাসে কোনো সূর্য অস্ত যায় না। আর আইসল্যান্ড সম্পর্কে আপনাদেরকে আরেকটু তথ্য জানিয়ে রাখি। আইসল্যান্ড এমন একটি দেশ যে দেশে কোনো মশা নেই। অর্থাৎ আমরা বাংলাদেশে সবাই কম বেশি মশার যন্ত্রণায় ভুগে থাকি, কিন্তু আইসল্যান্ডে কোনো মশা নেই। এখন যে শহরটি নিয়ে কথা বলবো তা হলো আলাস্কা, যেখানে মে জুন এবং জুলাই মাসে সূর্য অস্ত যায় না। অপরদিকে আবার নভেম্বর মাসে 30 দিন সূর্য উদয় হয় না। এখন যে দেশটি সম্পর্কে কথা বলবো তা হলো ফিনল্যান্ড, যেখানে একটানা 73 দিন সূর্য অস্ত যায় না এবং অপরদিকে 73 দিন সূর্য উদয়ও হয় না। এরপর যে দেশটির কথা বলবো তা হলো সুইডেন, যেখানেও সূর্য অস্ত যায় না। আর আমরা দেখতে দেখতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি। আপনার ছোট্ট একটি কমেন্টসের মাধ্যমে আপনার মতামত জানাবেন যে ভিডিওটি আপনার কাছে কীরকম লাগছে, আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান তাও জানিয়ে দিবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আশা করি যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, অন্যদিন হাজির হবো অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Close till I get up.